बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্লে ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বাংলা 23 নম্বর ক্লাসে আজকে আমন্ত্রণ। 23 নম্বর ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নম্বর 21। 21 নম্বর পৃষ্ঠায় তোমাদের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে ফুলের নাম ও ফলের নাম মুখস্থ বলা। বাসায় তোমরা বসে বসে প্র্যাকটিসও করবে লেখা। প্রথমে আমরা ফুলের নাম লিখব। ফুলের নাম পাঁচটি, এরকম ঘর থাকবে, সেই ঘরে তোমাদেরকে ফুলের নাম লিখতে হবে। ফলের নাম ঠিক এরকমই ঘর থাকবে, এই ঘরে তোমাদেরকে ফলের নাম লিখতে হবে এবং মুখস্থ বলতে হবে। তাহলে প্রথমে আমরা ফুলের নাম লিখব। শাপলা, গোলাপ, জবা, গাঁদা, বেলি। প্রথমে লিখব শাপলা, তাহলে বসয়া আকার আর শাপ লয়া কারেলা, শাপলা। গোলাপ গয় অকার লয় আকার আর গোলাপ, বর্গীয় জ বয় আকারে বা জবা। শাপলা, গোলাপ, জবা, বেলি বয়ে একারে বে লয়ে দীর্ঘ একারে লি, বেলি। শাপলা, গোলাপ, জবা, বেলি আর জুই লেখো, বর্গীয় জয়ে রসৌ চন্দ্রবৃন্দ আর রসই জুই। এই ছিল আমাদের পাঁচটি ফুলের নাম, শাপলা, গোলাপ, জবা, বেলি, জুই। এবার লিখব পাঁচটি ফলের নাম। পাঁচটি ফলের নাম লিখব। প্রথমে কাঁঠাল, কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল, কলা, লিচু, আম, জাম। প্রথমে আমরা লিখেছি এক নম্বরে ফুলের নাম আর দুই নম্বরে ফলের নাম। ফুলের নাম লিখেছি কয়টি? পাঁচটি। ফলের নাম লিখেছি কয়টি? পাঁচটি। প্রথমে তাহলে আমরা ফুলের নাম পড়ব, শাপলা, গোলাপ, জবা, বেলি আর জুই, পাঁচটি ফুলের নাম। পাঁচটি ফলের নাম কাঁঠাল, কলা, লিচু, আম, জাম। এটা ছিল পাঁচটি ফলের নাম। 23 নাম্বার ক্লাসে আমাদের তাহলে ফুলের নাম এবং ফলের নাম বলা ও লেখা। আমরা প্রথমেই বলেছি যে পাঁচটি ফলের নাম এবং পাঁচটি ফুলের নাম। এক নম্বরে ফুলের নাম পাঁচটি ঘর থাকবে, সেই ঘরে তোমাদের পাঁচটি ফুলের নাম লিখতে হবে। যেমন শাপলা, প্রথমে শাপলা আমাদের জাতীয় ফুল, তাই শাপলাকে আমরা প্রথমে লিখব। গোলাপ, জবা, বেলি আর জুই। দুই নম্বরে বলা হয়েছে ফলের নাম,
কাঁঠাল আমাদের জাতীয় ফল, তাই প্রথমে আমরা কাঁঠাল লিখেছি। এরপরে কলা, লিচু, আম আর জাম, শাপলা, গোলাপ, জবা, বেলি, জুঁই আর কাঁঠাল, কলা, লিচু, আম, জাম। এই দুইটা ছিল তোমাদের 23 নম্বরের ক্লাসের প্রথম টপিক বা পড়া, যেটা আমরা করেছি ফুলের নাম পাঁচটি, শাপলা, গোলাপ, জবা, বেলি, জুঁই। আর দুই নম্বরের ফলের নাম কাঁঠাল, কলা, লিচু, আম, জাম। এবার আমরা যাব তিন নাম্বার প্রশ্নে। এক নাম্বারে করা হয়েছে পাঁচটি ফুলের নাম, দুই নাম্বারে করা হয়েছে পাঁচটি ফলের নাম, এবার তিন নাম্বার প্রশ্ন লিখব। তিন নাম্বার প্রশ্নে তোমাদের জন্য যেটা থাকবে, সবাই লক্ষ্য করো, তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকার দিয়ে পাঁচটি শব্দ লেখো, আকার দিয়ে পাঁচটি শব্দ লেখো, আকার দিয়ে পাঁচটি শব্দ লেখো, আকার দিয়ে পাঁচটি শব্দ লেখো। এরকম ঘর থাকবে, সেই ঘরে তোমাদেরকে আকার দিয়ে পাঁচটি শব্দ লিখতে হবে, এক, দুই, তিন, চার আর পাঁচ। এরপরে চার নাম্বার, চার নাম্বার রসই কাঠ দিয়ে দিয়ে পাঁচটি শব্দ লেখো, রসই কাঠ দিয়ে। এরকম ঘর থাকবে পাঁচটি, আর এই পাঁচটি ঘরে তোমাদেরকে রসই কাঠ দিয়ে পাঁচটি শব্দ লিখতে হবে। এরপরে পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারটা রসও কাঠ দিয়ে পাঁচটি শব্দ লেখো। ঠিক এরকমই পাঁচটা ঘর থাকবে, ওই পাঁচটা ঘরে তোমাদেরকে রসও কাঠ দিয়ে পাঁচটি শব্দ লিখতে হবে। তাহলে আমরা এক আর দুই বুঝে পেয়েছি, এক নাম্বারের পাঁচটি ফুলের নাম লেখা ছিল, দুই নাম্বারে ছিল পাঁচটি ফলের নাম, তিন নাম্বারে আকার দিয়ে পাঁচটি শব্দ লেখো, চার নাম্বারে বলা হয়েছে যে রসই কাঠ দিয়ে পাঁচটি শব্দ লেখো, আর পাঁচ নাম্বারে বলা হয়েছে রসৌকাঠ দিয়ে পাঁচটি শব্দ লেখো। এবার আমরা তাহলে তিন নাম্বারটার কাজ শুরু করব। তিন নাম্বার আমরা লিখব আকার দিয়ে শব্দ, বয়ে আকারে বা, আবার বয়ে আকারে বাবা, ময়ে আকারে মা, ময়ে আকারে মা মামা, চয়ে আকারে চা, চয়ে আকারে চা চাচা, দয়ে আকারে দা, আবার দয়ে আকারে দা দাদা, দন্ত ময়ে আকারে না, দন্ত ময়ে আকারে না নানা। তাহলে আমরা আকার যোগে পাঁচটি শব্দ পেয়ে গেছি, বাবা, মামা, চাচা, দাদা, নানা। এবার রসই কাঠ দিয়ে লিখব, মিনি, ময় রসই কানে মি, দন্ত ময় রসই কানে নি মিনি, চয় রসই কানে চি, ঠয় রসই কানে ঠি চিঠি, লয় রসই কানে লি, ক্ষয় রসই কানে খি লিখি। তারপর তিমি, তয় রসই কানে তি, ময় রসই কানে নি তিমি, চিনি, চয় রসই কানে চি, দন্ত ময় রসই কানে নি চিনি। এটাও আমরা কি করলাম,
পাঁচটি শব্দ রসই কাট দিয়ে মিনি চিঠি লিখি তিমি আর চিনি এবার রসও কাট দিয়ে পাঁচটি শব্দ লেখো বয়ে রসও করে বু আবার বয়ে রসও করে বু 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 ক্ষয় রসও করে কু ক্ষয় রসও করে কু 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 এরপরে লিখব ভয়ে রসও করে ভু ভয়ে রসও করে ভু ঘুঘু বু বু খু খু ঘুঘু এরপরে লিখব আমরা কি মধু ম তারপরে ভয়ে রসও করে ভু মধু চুল লেখ চয়ে রসও করে চু আর ল চুল তাহলে আমরা তিন নাম্বারে যেটা করলাম সেটা ছিল আকার দিয়ে পাঁচটি শব্দ লেখো আকার দিয়ে আমরা পাঁচটি শব্দ লিখেছি বাবা মামা চাচা দাদা নানা চার নাম্বার রসই কাট দিয়ে পাঁচটি শব্দ লেখো আমরা লিখেছি মিনি ময় রসই কাটে মি দন্ত নয় রসই কাটে নি মিনি চিঠি চয় রসই কালে চি ফয় রসই কালে ঠি চিঠি লিখি লয় রসই কালে লি ফয় রসই কালে ঠি লিখি তিমি তয় রসই কালে তি ময় রসই কালে মি তিমি চিনি চয় রসই কালে চি দন্ত নয় রসই কালে নি চিনি পাঁচ নাম্বারে রসও কাট দিয়ে পাঁচটি শব্দ লেখো যেটা আমরা লিখলাম বুবু খুকু ঘুঘু মধু আর চুল তাহলে আমরা 23 নাম্বার ক্লাস করলাম পাঁচটি প্রশ্নের সমন্বয়ে এক নাম্বারে পাঁচটি ফুলের নাম দুই নাম্বার পাঁচটি ফলের নাম তিন নাম্বার আকার দিয়ে পাঁচটি শব্দ চার নাম্বার রসই কাট দিয়ে পাঁচটি শব্দ পাঁচ নাম্বার রসও কাট দিয়ে পাঁচটি শব্দ সবাই বাসায় মনোযোগ সহকারে এগুলো পড়বে এবং খাতায় লিখবে আজ এই পর্যন্তই আগামী ক্লাসে যোগদান করার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।